সবাই আমাদের আমার সঙ্গে থাকো, রাহুল রাকে নিয়ে আসো প্লিজ। আই উইল ট্রাই, ওখানে গিয়ে আমি এত বেশি কথা বলতে পারবো না, আমি শুধু বিহাইন্ড দ্য সিন দেখাতে পারি। ওকে, আমাদের একটা ঠাকুরের জায়গা আছে, সবার ফার্স্টে মাকেই দেখাই। এখানে আমাদের ফ্লোরের মধ্যেই মায়ের একটা মূর্তি আছে, যেটা আমাদের কাজ শুরুর দিন পুজো করা হয়েছিল। এখানে আমার রুম হয়, আমাদের বারান্দা হয়, মানে উঠোন টাইপের হয় এই জায়গাটা। ও মা, হিরো মেকআপ করছে, সেই বাপরে ফ্যানের হাওয়াতে মেকআপ করছে। সবাই বলছিল রাহুলদা রাহুলদা রাহুলদা। হ্যালো, হাই দর্শকরা, হাই বল, মানে দর্শকরা চাইছে রাহুলদা রাহুলদা। আমি বলেছিলাম পরে আনবো, বাট আমি ভাবতে পারিনি যে তুমি এখানেই আসছো। এই যে আমাদের মেকআপ আর্টিস্ট দাদা, আজকে বিহাইন্ড দ্য সিনে, মানে যারা আমাদের ক্যামেরার পেছনে, তাদের সঙ্গে পরিচয় করাচ্ছি আর কি। তারা কত কষ্ট করে, আমাদের সামনে থেকে দেখা যায় বাট তারা কতটা কষ্ট করে। এই যে ছোটদা, এই যে আমার নরেনদা। পাভেলদা কি ব্যস্ত? এই যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, আমাদের পাভেলদা, আমাদের ডিরেক্টর দাদা, যিনি আমাদের ক্যাপ্টেন। তো সবাই, আমরা একটু, আমি চাই তোমার কাছ থেকে একটুকুন জানতে যে সাগর জ্যোতি, যে তুমি পুরো ব্যাপারটা করছো, তো তোমার এক্সপিরিয়েন্সটা একটু বলো, মানে খাটনিটা বলো। খাটনিটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের পুরো লাইভ হচ্ছে, আমাদের ক্যামেরার পেছনে যারা রয়েছেন তাদেরকে ইনস্টা আমি পাভেল ঘোষ, সাগরজিতিরা ডিরেক্ট করছি, খুব ভালো শো, আপনারা দেখবেন, ভালো লাগবে। আর বাকি সব পার্টিসদের তো আমার সাথে খুবই ভালো, কোনো অসুবিধা নেই, সবাইকে আমি ততটা সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের হিরোইনকে হ্যান্ডেল করতে, ঠিক আছে। বেসিক্যালি মানে খুব ট্যান্ট্রামস, বলুন, ট্যান্ট্রামস তো একটা আছে, সেটা তো খুব চাপের ব্যাপার হয়ে যায় হ্যান্ডেল করা। যাই হোক, সেটা নিয়ে খুব একটা ব্যাপার না, তার চেয়ে বড় ব্যাপার হলো যে হিরোইন মাঝে মাঝে নিজের দুনিয়ায় চলে যায়, নিজের ইনস্টাতে চলে যায়, এইসব স্টোরিজ ফোরিজ বানাতে ব্যস্ত থাকেন, তখন আবার সেই স্টোরিজ থেকে আবার সিনে নিয়ে আসতে একটু টাফ হয়। এটাই খাটনি জীবনে, এটাই জীবনে সবচেয়ে বড় খাটনি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার জন্য। ক্যামেরার পেছনে যারা আমাদের এত সুন্দর করে সাজিয়ে রাখছে, হ্যাঁ শান্তন ব্যাকআপ, এত সুন্দর করে সাজিয়ে রাখছে, কাকে ডাকছে, আমাকে না ওকে, তো এত সুন্দর করে সাজিয়ে রাখছে। আচ্ছা আয় না, ফ্লোরে শট চলছে সাগরের, এত সুন্দর করে, ওই যে আমার সব থেকে মিষ্টি একটা মানুষের আমি আস্তে আস্তে পরিচয় করাচ্ছি সবার সাথে। তো হ্যাঁ, বাস পান কাপিয়ার, তো যাই হোক, আমরা, আমি তো ঘুরেই যাচ্ছি সকাল থেকে, 9:10 আমার ধবধবে বলেছে আমাকে লাগবে, না না একদম নয়, এখনো হয়নি কমপ্লিট মেকআপ আর্টিস্ট। ও বেবি কেন, সরি ধবধবে কেন, ধবধবে আমি তাহলে 10 মিনিটে 5 মিনিটে আসি, 5-7 মিনিটে, ঠিক আছে, ধবধবে সঙ্গে কথা বলতে হবে। তার আগে আমরা পরিচয় করি সবার সঙ্গে, চান্দ্রিদি, আচ্ছা ফার্স্টে চান্দ্রিদির সঙ্গে একটু পরিচয় করি, তাই তো? তুমি কি লাইফটা রাখবে নাকি দেখবে? না লাইফটা রাখবো ডেফিনেটলি। তো আমরা এখন যাবো চান্দ্রিদির রুমে, চান্দ্রিদির সঙ্গে একটু পরিচয় করাবো, চান্দ্রিদি থেকে আমরা একটুখানি কথা বলে জেনে নেবো চান্দ্রিদি কেমন লাগছে আমাদের সাগর জ্যোতিতে, ঠিক আছে? ইয়েস, ওই পাভেলদার সাথে আবার রাস্তায় দেখা, আমাকে নিয়ে খুব অত্যাচারিত লোকটা। এবার 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 যাই, দিদি আমি একটা লাইভ করছি, আমাদের ক্যামেরার পেছনে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করাচ্ছিলাম। তুমি বলো যে সাগর জ্যোতিতে তোমার কেমন লাগছে, কাজ করে কেমন লাগছে, আমরা আর কি কি কোনো নতুন চমক নিয়ে আসতে চলেছি কিনা দেখার কথা, মানে তোমার যেটা মন চায় তুমি সেটা আমাদের। এখানে তো আমরা খুব মজা করে কাজ করি, আর আমরা সবাই একে অপরের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক, যদিও স্ক্রিনে সেটা একদমই মনে হয় না, আর আশা করি সেটা মনে হয় না, কারণ গল্পটাই তাই যে সম্পর্ক খুব একটা ভালো নয়, বিশেষ করে আমাদের দুজন, মানে উর্মি আর নীলিমার সঙ্গে জ্যোতির সম্পর্ক একদম ভালো নয়,
কিন্তু এরা দুজনেই জ্যোতির সবথেকে বেশি ক্লোজ ক্যামেরার পেছনে। আর নীলিমা তো সারাক্ষণ সাগর বেটার মাথাটা খাচ্ছে, কিন্তু জ্যোতি খুব বেশি দিন খেতে দেবে বলে আমার মনে হচ্ছে না। আর আমি যখন থাকি না, যে যে সিনে বা যে যে সময় আমি থাকি না, তখন আমার হয়ে আমার মেয়ে উঠে হ্যাঁ ব্যাপারটাকে পুরো ম্যানেজ করে দেয় খুব সুন্দর করে।